আর এবারে যে খবরের দিকে আমরা নজর রাখব, গতকাল ছিল টিএমসিপি প্রতিষ্ঠা দিবস এবং সেখানে উপস্থিত ছিলেন মেয়রের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফোস মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই মন্তব্যেরই ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনি কিছুই বলেননি, তেমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোস মন্তব্য শ্রী রামকৃষ্ণ দেবের কথা। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, ফোস মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মেয়র রোডে তিনি উপস্থিত ছিলেন টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে, সেখানে তিনি তার বক্তব্য পেশ করছিলেন এবং সেই সময় এই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, অপব্যাখ্যা হচ্ছে, তেমনটা তিনি জানিয়েছেন। কারণ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনি কিচ্ছু বলেননি, তেমনটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোস মন্তব্য শ্রী রামকৃষ্ণ দেবের কথা, তেমনটাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রীর যে গতকালের মন্তব্য ছিল, সেই মন্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও বিভিন্ন প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কিন্তু তার মন্তব্যে যে ভুল ব্যাখ্যা হয়েছে, সেই ব্যাখ্যাও আজকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও জানিয়েছেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তিনি কিছুই বলেননি, যে মন্তব্য তিনি করেছেন সেটা শ্রী রামকৃষ্ণ দেবের কথা। আমি কথা বলবো সঞ্জু সুর রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জু, গতকাল একটা মন্তব্য এবং সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা, আজকে আবার যে ব্যাখ্যাটা করা হয়েছে তার সপক্ষে, অর্থাৎ তার মন্তব্য যে ভুল নয়, তিনি যে ভুল কথা বলেননি সেই সাফাই দিলেন মুখ্যমন্ত্রী। ঠিক কি বোঝাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, বিস্তারিতভাবে আপডেট নেব। দেখো, সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টটা করেছেন, সেখানে তিনি পরিষ্কার লিখেছেন যে তার গতকাল তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে উপস্থিত হয়ে তার যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ভুল ব্যাখ্যা করা হয়েছে কুচক্র সংবাদ মাধ্যমে, ভুল ব্যাখ্যা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। কারণ তিনি কোথাও গতকাল আন্দোলনরত ছাত্রছাত্রী, ডাক্তার, চিকিৎসক পড়ুয়া যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কখনো বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে আমি মেডিকেল ফ্রেটার্নিটির লোকজন বা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত যারা মানুষরা রয়েছেন বা যারা আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেছি। আমি গতকালও এই কথাই বলেছিলাম যে তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা বলা হচ্ছে যে আমি নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আমি শুধু এইটুকুনি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কি বলেছে। এখানে আন্দোলনরত ছাত্রদের পক্ষেই তিনি থাকছেন এবং সেই ব্যাখ্যায় তিনি আজকে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। পাশাপাশি তার আরেকটি শব্দকে নিয়ে বিরোধীরা অনেক কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তিনি যে ফোস শব্দটি উচ্চারণ করেছেন সেটা রামকৃষ্ণ দেবের একটি উক্তি বা একটি শ্লোক, যে উক্তিটাকে তিনি সামনে নিয়ে এসছেন যে যদি কেউ আক্রমণ করে তাকে প্রতিহত করতে হবে, যদি কেউ ক্রিমিনাল বা দুষ্কৃতকারী আক্রমণ করে তাকে তার বিরুদ্ধে প্রতিহত করতে গিয়ে ফোস করতে হবে, চুপ করে বসে থাকা যাবে না। এবং এক্ষেত্রে তিনি যে ফোস শব্দটি ব্যবহার করেছেন সেটা সম্পূর্ণভাবে বিজেপির উদ্দেশ্য করে, বিজেপি যেভাবে রাজ্যে চলমস্থ সৃষ্টি করার চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে বলতে গিয়ে তিনি ফোস শব্দটি উচ্চারণ করেছেন। এর অন্য মানে করা হচ্ছে যেটা গতকাল তার বক্তব্যকে সামনে রেখে বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্সট্যান্ডে পোস্ট করে তার বক্তব্যের এই ব্যাখ্যাটি দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জু। অবশ্যই আপনাদের মনে থাকবে, মুখ্যমন্ত্রী যখন গতকাল মেয়র রোডে তার বক্তব্য পেশ করছিলেন, সে সময় একটা গল্পও তিনি বলেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কি এই শব্দটি ব্যবহার করেছিলেন, অর্থাৎ বোঝানোর জন্য তিনি প্রতীকী হিসেবে গল্পটা ব্যবহার করেছিলেন, কিন্তু সেই শব্দের ভুল ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের তিনি কিছু বলেননি, তেমনটা আজকে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।